2020-তে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এবং তার মধ্যে আরেকটা যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অক্ষয় কুমারের এই বছরে কোনো মুভি রিলিজ হয়নি। আর আজকে প্রায় 10 মাস পর অক্ষয় কুমারের কোনো মুভি রিলিজ হচ্ছে, তাও আবার ওটিটি প্ল্যাটফর্মে, সিনেমা হলে নয়। অক্ষয় কুমারের লাস্ট মুভি ছিল গুড নিউজ, যেটা খুবই একটা ভালো মুভি ছিল। আজকে রিলিজ পেল অক্ষয় কুমারের লক্ষ্মী বম, না না এটা এখন হয়ে গেছে লক্ষ্মী, নামও চেঞ্জ হয়ে গেছে মুভিটার, অনেক কিছু ব্যাপার হয়ে গেছে মুভিটি নিয়ে। এখন আমি লক্ষ্মী মুভিটি রিভিউ করতে চলেছি, কেমন কি হয়েছে মুভিটা, এই সবকিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করে দেন। দেখা স্টার্ট করেছি, লেটস গেট স্টার্টেড। লক্ষ্মী এই মুভির গল্প সম্পর্কে আমার মনে হয় না এখানে কিছু নতুন করে বলতে হবে, কারণ এই লক্ষ্মী মুভিটি হচ্ছে রাঘব লরেন্সেরই 2011-এর একটি মুভি যার নাম ছিল কাঞ্চনা, মুনি টু কাঞ্চনা এরকম একটা নাম ছিল তামিলে। তো সেই মুভিটির এটা হচ্ছে একটা অফিসিয়াল রিমেক, আর গল্পে কিছু অদল বদল করা হয়েছে এই লক্ষ্মী মুভিটিতে, তাই জন্য গল্প সম্পর্কে আমি এখানে নতুন কিছু বলছি না। সো কিছুটা একটা সাসপেন্স থাক, আর গল্প বেশি যদি কিছু বলে দিই তাহলে অতি অবশ্যই সেটা স্পয়লার হয়ে যাবে, তাই জন্য আমি আশা রাখবো যে তোমরা কাঞ্চনা মুভিটি অলরেডি সবাই দেখে নিয়েছো। কাঞ্চনা মুভিটা তো আমি অনেক বছর আগে দেখেছিলাম এবং আজকে এই লক্ষ্মী মুভিটা দেখলাম, তো দুটোর সাথে একটা কম্পেয়ার হয়ে যাবে। এবার যদি এই লক্ষ্মী মুভির ডাইরেক্টিং এর কথা বলি তাহলে এই মুভিটি ডাইরেক্ট করেছেন হচ্ছে রাঘব লরেন্স। তো আমি তার আগে কাঞ্চনা মুভিটি দেখেছিলাম এবং কাঞ্চনা মুভিটির তুলনায় আমার এই লক্ষ্মী মুভিটা কিন্তু একটা বেশ অন্য রকমের লাগলো। আর এই লক্ষ্মী মুভির ডাইরেক্টিং ব্যাপারে যদি আমাকে বলতে হয় তাহলে আমার ডাইরেক্টিংটা খুবই ভালো লেগেছে, ডিউরেশনটা ঠিকঠাক রাখা হয়েছে, মুভিটি খুবই কম্প্যাক্ট করা হয়েছে, আর রাঘব লরেন্সের ডাইরেক্টিং আমার এই মুভির খুবই ভালো লেগেছে। এই মুভির কাস্টিং ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে এই মুভিতে আমরা দেখতে পাচ্ছি অক্ষয় কুমারকে, কিয়ারা আডবাণীকে, রাজেশ শর্মাকে, আয়েশা রাজা মিশ্রাকে, এছাড়া প্রচুর প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে এই মুভিতে। আরেকজন মানে স্পেশাল কাস্টিং রয়েছে যেটা এখানে আমি রিভিল করছি না, অবশ্যই স্পয়লার হয়ে যায় বলে। এবং এদের পারফরমেন্সের কথা যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হয় অক্ষয় কুমারের কথা, তাহলে অক্ষয় কুমার সত্যি মানে কি বলবো, একদম খুব খুবই খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছে এই লক্ষ্মী মুভিতে। এবং এই লক্ষ্মী মুভিতে অক্ষয় কুমারের রোলটা একটু অন্য ধরনের ছিল এবং সেটাকে তিনি খুবই রকম অন্যরকমের পারফরমেন্স করেছে, পুরো দুটো পুরো দু রকম একটা ক্যারেক্টার অক্ষয় কুমার এখানে দেখানো হচ্ছে, খুবই ভালো মতন তিনি পোর্ট্রেট করেছেন। আমি আশা রাখবো এই মুভিটা যেন হলে দেখতে পেতাম, হলে দেখতে পেলে আরো ভালো মজা হতো। সেকেন্ড যার কথা বলতে হয় তিনি হচ্ছে কিয়ারা আডবাণী। যতটা এই লক্ষ্মী মুভিটা অক্ষয় কুমারকে ফোকাস করা হয়েছে সেকেন্ডলি অবশ্যই কিয়ারা আডবাণীর কথা বলতে হয়। কিয়ারা আডবাণী এই মুভিতে অনেকটাই ভালো কাজ করেছে তার প্রিভিয়াস মুভিগুলোর তুলনায়। এছাড়াও সাপোর্টিং যেসব কাস্টিং গুলো রয়েছে তাদের যেটুকু স্ক্রিন টাইমিং দেওয়া হয়েছে এবং তাদের পারফরমেন্স এই মুভিতে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কমেডি যে পাঁচ লাইন গুলো ইউজ করা হয়েছে খুবই সুন্দর লেগেছে। এই মুভির মিউজিকের কথা যদি বলতে হয় তাহলে এই মুভির গানও আমার খুবই ভালো লেগেছে, যেমন বাম বলে গানটা তো অবভিয়াসলি ভালো লেগেছে এবং বুর্জ খলিফা গানটা তো একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে গানটা। তো এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু একটা খুবই ভালো, সেটা তোমরা ট্রেলারটা যদি দেখে থাকো সেটা দেখে আন্দাজা করতে পারবে। এই মুভির সিনেমাটোগ্রাফিটাও কিন্তু খুবই ভালো করা হয়েছে, কিছু কিছু জিনিস ডার্ক রেখে শুট করা হয়েছে, কালার টোনও খুব ভালো মতন ইউজ করা হয়েছে, অবশ্যই ট্রেলার দেখলে জানতে হবে, আর দুবার দুবার করে বলা হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। কালার টোন এই মুভির খুবই ভালো। ওভারঅল যদি এই লক্ষ্মী মুভির কথা বলতে হয় আমাকে তাহলে এটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি তোমাদের সকলকে রেকমেন্ড করব যে এই লক্ষ্মী মুভিটা তোমরা একবার অতি অবশ্যই দেখতে পারো। আজকেই মুভিটা রিলিজ হয়েছে 7:05 সময়, দেখার সাথে সাথেই আমি ভিডিওটা বানিয়ে তোমাদের জন্য রিভিউটা রেডি করলাম এবং আমি এই লক্ষ্মী মুভিটাকে দিতে চাই 4/5। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আমার এই ভিডিওটা কেমন কি লাগলো সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আমার এই চ্যানেল নতুন কিছু লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।